ঝাঁকে ঝাঁকে ধরা পড়ছে ইলিশ, কিন্তু ইলিশের রাজ্যে বসবাস করেও কক্সবাজারের 80% মানুষই নিতে পারে না তার স্বাদ। কারণ ঘাটে আসা বেশিরভাগ ইলিশই চলে যায় ঢাকা সহ সারা দেশে, এমনকি দেশের বাইরেও। তাতে আগুনে ইলিশ পোড়ার আগেই দামের আগুনে হাত পুছে সাধারণ মানুষের। সাগরে জাল ফেললেই উঠে আসছে ঝাঁকে ঝাঁকে ইলিশ, কিন্তু সেই ইলিশের স্বাদ পাচ্ছে না কক্সবাজারের মানুষ। কারণ ইলিশের মোকাম হওয়া সত্ত্বেও স্থানীয় বাজারে দামে যেন আগুন ইলিশের। তথ্য বলছে, চলতি বছরে কক্সবাজার মৎস্য অবতরণ কেন্দ্রে তোলা হয়েছে 700 টন ইলিশ, যেগুলো বিক্রি হচ্ছে কেজি প্রতি 1,500 থেকে 2,500 টাকা দরে। ক্রেতারা বলছেন, এত বিপুল ইলিশ পাওয়ার পরও দামের কারণে ইলিশ যেন সোনার হরিণ। ইলিশ মাছ কীভাবে খাবো বলেন ভাইয়া, যে নাগালের বাইরে আমাদের যে ইনকামের, এই ইনকামের ইলিশ মাছ এখানে পাওয়া যাচ্ছে না। অহরহর মাছ পড়তেছে, কিন্তু সেভাবে মাছের দাম কমে নাই এখনও। মাছের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে। স্থানীয় বাজার ঘুরে দেখা গেছে, সাগরে যে হারে ইলিশ ধরা পড়েছে তার খুব কমই দেখা মিলছে বাজারে। খুচরা বিক্রেতারা বলছেন, ধরা পড়া মাছ ঢাকা সহ দেশের নানা প্রান্তে পাঠিয়ে দেওয়া হয়, এমনকি রপ্তানি হয় বিদেশেও। অনেকে ফ্রিজিং করে রাখে বন্ধের সময় বেশি দামে বিক্রির জন্য। মনে করেন ইন্ডিয়াতে যায়, তারপর বিভিন্ন ফ্যাক্টরিতে মাছ ঢুকায়, ওই কারণে দাম বেশি। যদি মাছ না ঢুকায়, কেউ বাইরে না নিয়ে যায়, তাহলে মাছের দাম এমনি কমে যায়। যত ওখানে যারা বিক্রি করতেছে, ওখানে যারা ব্যবসা করতেছে, ওনারাই দামে বিক্রি করতেছে। এদিকে মৎস্য অবতরণ কেন্দ্রে গিয়ে দেখা মেলে সরগরম অবস্থা। ট্রলার থেকে তোলা মাছের 80% ইলিশ, যা অবতরণ কেন্দ্রে নামার পরপরই নিয়ে যাচ্ছেন ঢাকার ব্যবসায়ী ও রপ্তানিকারকরা। তারাও স্বীকার করলেন, কক্সবাজার চেয়ে ঢাকায় দাম কম। আড়দার থেকে এখানে কিনে আমরা ওগুলো ঢাকায় প্রসেসিং করে ঢাকায় পাড়ে আর কি। ঢাকা আবদুল্লাপুর, বাইপাল, মাওয়া, যাত্রাবাড়ি, আমরা তো এখান থেকে তো মনে করেন কিনে ঢাকায় পাঠাই, তাইলে ঢাকা চাইতে কিন্তু এখানে দাম বেশি। মৎস্য অবতরণ কেন্দ্র সংশ্লিষ্টরা জানান, মোট মাছের 20% স্থানীয় বাজারে যাওয়ার কথা, কিন্তু ইলিশের দাম নির্ধারণ বা স্থানীয় বাজারে সরবরাহের বিষয়টি তাদের হাতে নেই। দাম নির্ধারণের ক্ষেত্রে বিএফডিসির কোনো ভূমিকা নেই, যেহেতু ওখানে দাঁতনদার রয়েছে, আড়তদার রয়েছে, যারা ফিশিং করে তাদের নিজস্ব খরচের উপর ডিপেন্ড করে এবং মাছ ক্যাচ করার উপর তারা দামটা নির্ধারণ করে এবং প্রতিদিন এটা আপডাউন হয়। ইলিশের রাজ্যে বসবাস করেও কক্সবাজারের অন্তত 80% মানুষের পাতে ওঠে না জাতীয় মাছ। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।